তো আমাদের আগেও বলেছি, আমাদের কোনো ট্রেনিং ভিডিও ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সঙ্গে তুলনা করবেন না। আমরা কাজ করব বলেছি, আমরা কর্মী হব, কিন্তু বুঝে শুনে অনেক ইঞ্জিনিয়ারের নাক কাটার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, যে যাতে করে আমরা আমরাও পারি বলতে পারি। তো আসছে আজকে এই যে ভোল্টেজ কারেন্ট ওয়াট এসব যা লেখা থাকে, কোথায় কোথায় লেখা থাকে, রেজিস্ট্যান্স কি কাজে লাগে, কোন জায়গাটায় আমরা এগুলো ব্যবহার করব, তো সব কিছুর জন্য আমরা ভেবেচিন্তে দেখলাম যে একটা বিষয় খুব অসুবিধা হচ্ছে, সেইটা বুঝে নেওয়া প্রয়োজন। ছিল যা হোক, সেইটা বুঝে নেওয়া প্রয়োজন। সেটার নাম হচ্ছে গিয়ে সার্কিট, CIRCUIT। আমি এরপরে এটাকে এরকম ভাবে লিখবো, CKT। সার্কিট অনেক বড় চ্যাপ্টার, অনেক বড়, অনেক বড়, মানে বলে বোঝানো যাবে না। এই সার্কিটকে পরিমাপ করা শিখতে হবে, এর প্যারালাল বুঝতে হবে, সিরিজ বুঝতে হবে, কম্বিনেশন বুঝতে হবে, সার্কিটের মধ্যে বিদ্যুৎ বেশি প্রবাহের কারণ বুঝতে হবে, কম প্রবাহের কারণ বুঝতে হবে। কিন্তু আজকে আমি ছোট্ট করে যেটাকে বোঝানোর চেষ্টা করব, সার্কিট এর বিভিন্ন অংশ বা সার্কিটটা কাকে, বিভিন্ন অংশগুলো সার্কিটের উপর কিভাবে নির্ভর করে, বিভিন্ন অংশগুলোকে কি জন্য দরকার হয়, এটা নিয়েই আমাদের আজকে সার্কিট পরিক্রমা। বর্ষা হয়তো সবার কাছে না, আজকে বর্ষা হয়েছে, বর্ষা কোথা থেকে এলো, এই যে বর্ষণ সে কোথা থেকে এলো, জল বাষ্প হয়ে আকাশে উঠে ধূলিকণা আশ্রয় করে শীতল হয়ে ঘনীভূত হয়ে মেঘ আকারে এই হয়েছে, তো এইসব পরিচিত আমরা। তারপর ধীরে ধীরে বিন্দু বিন্দু জলকণার আকারে সাগর নদী নালা থেকে জল উঠেছিল, আবার সেখানেই ফিরে এলো, গড়িয়ে গাড়িয়ে যেভাবে হোক সেই জায়গাতে চলে এলো। তো আমাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেই একই রকম ভাবে, যে হাওয়া এখন একটু আগে এখানে এসছে, সে হয়তো একটু আগে এখানে ছিল। এই যে উচ্চ নিম্ন তার ভেদে যেখান থেকে হয়েছে সেখানে ফিরে আসা, এই ব্যাপারটাকে সার্কিট বলে। আমি আরেকটুখানি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যে অত সহজে সংজ্ঞা দিয়ে বোঝানো দরকারই নেই। আমরা একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ কাকে বলে সেটাই আগে বুঝি। ব্যাটারি মানে সার্কিটের মূল অংশ হচ্ছে এনার্জি, এটা এটা নিয়ে আমরা আলোচনা প্রথমে শুরু করছি। সার্কিটের মূল প্রধান প্রধান অংশগুলোর মধ্যে আছে মূলত তিনজন, আগে বলে নি। এক নম্বর হচ্ছে গিয়ে শক্তি বা এনার্জি, আমার হাতে লেখা খুব একটা ভালো না। দু নম্বর হচ্ছে গিয়ে পরিবাহী, আর তিন নম্বর হচ্ছে গিয়ে লোড। লক্ষ্য করে দেখবেন সবকটাই বাংলা অক্ষরের মাধ্যমে লিখেছি, লোড লোড। প্রথমে শক্তি বলি, ব্যাটারি বা আমাদের যে এসি লাইন এগুলোর মাধ্যমে যে প্রবাহটা তৈরি হয় ইলেকট্রনের সেটাই শক্তি, অর্থাৎ নিম্ন বিভব উচ্চ বিভব গতদিন বুঝে নিয়েছি, গত পার্টে দেখে নেবেন, এটা হচ্ছে শক্তি। আর পরেরটা হচ্ছে পরিবাহী, মানে যে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে তাকে পরিবাহী বলে। ড্রেন না থাকলে জল জমে থাকলে যাবে না, ড্রেন থাকলে নিচু জায়গা উঁচু জায়গা থাকলে তবেই জল যাবে, মাথায় রিলেট করতে পারছে। কেন এটা হচ্ছে পরিবাহী, ভালো পরিবাহী খারাপ পরিবাহী বিভিন্ন রকম হতে পারে, হাই ড্রেন নালা কাটা ড্রেন হতেই পারে। আর লোড, লোড তো হচ্ছে গিয়ে সেই যে কিনা গ্রহণ করে, চায় চেয়ে চুয়ে নেয়, আকর্ষণ করে, গ্রহণ করে, দুদিক থেকেই আকর্ষণ করে, দুটোই পেয়েছে আকর্ষণ করছে। মানে যদি নিম্ন বিভব না থাকে তাহলে আকর্ষণ করতে পারবে না, উচ্চ বিভব না থাকলে তাও আকর্ষণ করতে পারবে না, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, এই অবধি আমরা গতদিন বলে রেখেছিলাম, ঠিকঠাক মনে করতে পারছি? এই মানে আমরা পেলাম পজিটিভ আর নেগেটিভ, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। আমরা পজিটিভকে লাল দিয়ে প্রকাশ করি, নেগেটিভকে কালো দিয়ে প্রকাশ করি, এটাও আমরা জানি, এটাকে ডিসি এনার্জি বলে। নেগেটিভকে আমি বলছি ইলেকট্রনের আধান, পজিটিভকে আমি বলছি ইলেকট্রনের ঘাটতি, ঘাটতি চাহিদা।
কিন্তু এই চাহিদা তৈরি হয়েছে কিভাবে? কোন পরমাণু, কোন পরমাণু কিন্তু সুস্থ ভাবে সে নিস্তরিত, আবার বলছি যে কোনো পরমাণু সুস্থভাবে নিস্তরিত, অর্থাৎ তার নিউক্লিয়াসের নিউক্লিয়াস অংশে প্রোটন প্লাস নিউট্রন আছে, প্রোটনের সংখ্যাই হচ্ছে পজিটিভের সংখ্যা, বাইরে বিভিন্ন কক্ষে যে ইলেকট্রন আবর্তিত হয় সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, তাহলে প্রোটন এবং ইলেকট্রন এইগুলো প্লাস মাইনাস দেখা যাবে জিরো, অর্থাৎ প্রোটনের সংখ্যা এবং চার্জের পরিমাণ, ইলেকট্রনের সংখ্যা এবং চার্জের পরিমাণ সব মিলে জিরো, মোটামুটি সৌরমণ্ডলের মতো এটা ব্যালেন্স করছে। তাহলে কোন পরমাণু যখন পজিটিভ বা নেগেটিভ নয়, আমরা তাহলে পজিটিভ বা নেগেটিভ পাই কোথা থেকে? তবে মনে রাখবেন পৃথিবী কিন্তু নেগেটিভ, গোটা পৃথিবীটাই নেগেটিভ, অর্থাৎ মাটি থেকে একটা তার নিন, যে কোনো ফেজ লাইন থেকে একটা উচ্চ বিভব নিন, বা ব্যাটারি থেকেও পজিটিভ নিতে পারেন, আপনি কিন্তু এখানে একটা ভোল্টেজ পেয়ে যাবেন। এই যে ভোল্টেজটা পাচ্ছে তার কারণে এদের মধ্যে পার্থক্য আছে, আর ফ্রি ইলেকট্রন ইলেকট্রনের পৃথিবীতে প্রচুর, আর সূর্য পজিটিভ, নিউক্লিয়াস নিউক্লিয়াসে চারদিকে ইলেকট্রন ঘুরপাক খায়, এটাই সৌরমণ্ডল। যা হোক, যতগুলো গ্রহ আছে সবই আমার নেগেটিভ ধরতে হবে সৌরমণ্ডলের বেশ করে। আমি এবারে আবার ব্যাটারিতে আসছি, এই যে ব্যাটারি, এই ব্যাটারিতে আছে পজিটিভ এবং নেগেটিভ, যখন একে চার্জ করা হয়, আমি সোলার ভালোবাসি, সোলার দিয়ে চার্জ করি, সৌরবিদ্যুৎ সূর্যের আলোতে আমরা যখন চার্জ করি তখন একটা পি টাইপ এন টাইপ থাকে, পি টাইপ এন টাইপ, এটা নিয়েও পরে আলোচনা করতে হবে, আমাদের পি টাইপ এন টাইপ নিয়েও দারুণ করে আমরা সহজে বোঝার চেষ্টা করব। তো নেগেটিভ আর পজিটিভ ড্রয়িং করে দিলাম, যখন আমরা এরকমভাবে করছি না তখন কেউ তো কিছু ধরে রাখবে না, এখান থেকে ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রনগুলো, অর্থাৎ যখন এই শূন্য চার্জ রয়েছে তখন ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে বেরিয়ে এদিকে চলে যাবে, ইলেকট্রনগুলো যত যাবে আর এই মাঝখানের ব্যারিয়ার থেকে সূর্যের উপস্থিতিতেই মাঝখান থেকে যেতে পারে, সূর্যলোকের উপস্থিতি ছাড়া মাঝখান থেকে যেতে পারে না, আর এই মাঝখান থেকে এসে সেই ইলেকট্রনই এখানে জমা হবে। একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেল মানে এই জায়গাটায় শূন্যতা সৃষ্টি হলো, এবং এটাকে তখন আমরা পজিটিভ বলে ধরব। আমি আবার বলি, আবার বলি, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে পজিটিভিটি তৈরি হওয়া, কিন্তু এই যে ইলেকট্রন বেরিয়ে যাবে, কিভাবে যাবে, কি হবে, নতুন পদার্থ তৈরি হবে কিনা, সব পদার্থ তো শূন্য ছিল, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, লেড এবং সালফিউরিক অ্যাসিড আছে, লেড সালফেট এবং জল এরকম তৈরি হচ্ছে, এই যে রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা ব্যাটারির মধ্যে ঘটছে, আমি পড়েছি, আমি কোনো বৈজ্ঞানিক আলোচনায় যাব না, এই রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ঘটার ফলে সে আস্তে আস্তে রূপান্তর হচ্ছে, প্লেটের মধ্যে দেখা যাচ্ছে চাহিদা সৃষ্টি হচ্ছে, উপাদানের মধ্যে দেখা যাচ্ছে ইলেকট্রনের চাহিদা সৃষ্টি হচ্ছে, এই যে অস্তরে ইলেকট্রনের চাহিদা সৃষ্টি হচ্ছে তাকে আমরা পজিটিভ বলছি। প্রত্যেকের মোবাইলের ব্যাটারিতে একটা চার্জার বোঝার পর এরকম ধরনের ঘটনা ঘটে, আমি যেটা বললাম সেটা ছাড়া অন্য কিছুও ঘটতে পারে, মোদ্দা কথা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, চাহিদা সৃষ্টি হচ্ছে, এটাকেই বলা হয় চার্জ। চার্জ হয়ে গেল, আমি যে বোঝাতে পারলাম চার্জিং ব্যাপারটা, এইভাবে চার্জ তো বাড়তে থাকবে, যত পজিটিভ তৈরি হবে, যত ইলেকট্রন বেরিয়ে যাবে তত পজিটিভ তৈরি হবে, এই পজিটিভ গুলো অ্যাকচুয়ালি একটা চাহিদা, এবং যে যত পরিমাণে চাহিদা তৈরি হবে তত বেশি ভালো ফ্ল্যাশিং হবে, একজনের এক জায়গায় প্রচুর ক্ষুধার্ত মানুষ, আরেক জায়গায় প্রচুর খাবার, যদি গেট খুলে দেওয়া হয় শ্যাক, একটা কি বলবো, একটা বেশ মার্কেট, তাই না? এই যে প্রচুর পরিমাণে একটা ব্যাপার হচ্ছে এটাকেই বলা হয় ফ্ল্যাশিং, এটাকেই বলা হয় গন্ডগোল, বা এই চাহিদা তৈরি না হলে হয় না, চাহিদা এবং যোগানের মধ্যে খুলে দাও, চাহিদা এবং যোগানের মধ্যে সব সময় পার্থক্য থাকতে হবে, তাহলে পৃথিবীতে কাজকর্ম হবে, তা না হলে যা যা চেয়েছি সব পেয়েছি, তার অ্যাকচুয়ালি এমন পরিবেশ দরকার যা চেয়েছি আমি কেন তা পাইনি, এই যে হাহাকার, এই হাহাকারের জন্য এত ছোটাছুটি। তবে ইলেকট্রন কিন্তু সেই একই নিয়মে যখন ডিসচার্জ হবে
অর্থাৎ আমি উপরের অংশকে যদি আমি মুছে দিই, নেই ধরে নিই, চার্জ হয়ে গেছে, ওকে 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 চার্জ হয়ে গেছে, তখন আমি যদি আমি একটা লোড ব্যবহার করি, এই লোডটা ব্যবহার করার পর যে জিনিসটা তৈরি হলো তার নাম সার্কিট। কি সার্কেল কমপ্লিট হলো, আগে মেঘ হয়েছিল এখন বৃষ্টি হয়ে নেমে এলো, এর থেকে চলে গেছে, আবার তো ফিরে আসতে হবে নাকি? তাহলে যদি এর থেকে চলে যায় তাহলে এর থেকে আবার ফিরে আসার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, লোড লোড চলার প্রক্রিয়া। লোড আছে, তার মধ্যে বাধা আছে, সবকিছু মেনে নিলাম, তবুও দুপাশে রিকোয়েস্ট করছে লোকজন, এই চলো আমাকে একটু ওর কাছে যেতে দাও, এই ওকে একটু আমার কাছে আসতে দাও, এই যে ব্যাপারটা, এটা চলার পর এই লোডের দু প্রান্তে একটা ভোল্টেজ তৈরি হয়ে গেল। বাঙালিরা কি বলে, তত টপে উঠে যাচ্ছে, তত দাম নিচ্ছে, অনেকে বলে কি বলে ভাও নাকি, তো এই দুপাশে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেই ভোল্টেজটাই হচ্ছে গিয়ে পার্থক্যের দ্বারা সৃষ্ট ভোল্টেজ, এবং এই বাধা টাকা দিয়ে বলবে ঠিক আছে আমাকে দু টাকা দিয়ে তুমি ঘরে ঢুকে যাও। টিকিট চালু হচ্ছে কেন? মানুষের মধ্যে যদি সিনেমা দেখার খিদে না থাকবে টিকিট চালু হবে না, এপাশে যদি শাহরুখ খান দ্বারা গন্ডগোল বেশি, আর সাধারণ কি বলবো, অন্য কোনো নায়কের নাম বলাই যাবে না, সাধারণ আমাদের কোনো বাঙালি নায়ক দাঁড়ালে তত হবে না, যা হোক অনেকে দাবি করে শাহরুখ খানের চাইতে ভালো। এইবারে আমরা দেখবো যে লোকটা কাজ করছে কেন, লোডটা কাজ করবে ওর মধ্যে থেকে ইলেকট্রন যাবে, যেটুকু বাধা পাবে সেটুকু অন্য শক্তিতে রূপান্তর হবে, এটা হচ্ছিল তাহলে সার্কিটের প্রথম ব্যাপারটা, শক্তি বুঝে গেছি। পরিবাহী বুঝিনি, পরিবাহী কেন প্রবাহ করলো, পরিবাহী কেন প্রবাহ করলো, পরিবাহী প্রবাহ করছে তার কারণ পরিবাহীর দুই প্রান্তেও বিভব পার্থক্য আছে, পরিবাহীর দুই প্রান্তেও যদি বিভব পার্থক্য না থাকতো পরিবাহী প্রবাহ করতো না, তাহলে পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্যটা একটু বুঝে নিই, আমি লোড সরিয়ে নিলাম, ও না লোড তো দিতেই হবে, লোড ছাড়া যদি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় আমি একটু বড় করে দিচ্ছি ঘটনাটাকে, এবারে লোড আশা করি কত দুটো মুখস্থ হয়ে গেছে, আমরা পজিটিভ নেগেটিভ পেয়েছি, আমরা এখান থেকে পরিবাহীটাকে একটু মোটা করে আঁকবো যাতে ওর মধ্যে ব্যাপারটাকে জানা যায়, এই পরিবাহী, আর এদিকেও পরিবাহীটাকে একটু মোটা করে আঁকবো। পাইপ দিয়ে জল গড়ায় কেন, পাইপ দিয়ে জল গড়াবে কেন, চাপ থাকে বলে, এই পাইপে জল মানে ইলেকট্রন, এই পাইপে জল মানে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন এক জায়গায় বেশি আছে, কোথায় বেশি আছে, নেগেটিভ প্রান্তে, আর এক জায়গায় কম আছে, এবার জল গড়াতে চাইছে, কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে সেই জল গড়ানোর জন্য একটা কুপিকল দেওয়া আছে, ওটাই লোড, এই কুপিকলকে ঘুরিয়ে তারপর জলকে যেতে হবে, কিন্তু এই জল গড়ানোটা নির্ভর করছে এই দুই প্রান্তের পার্থক্যের উপর, এটাকে বলা হয় ভোল্টেজ, বোঝাতে পেরেছি? তো এইখান থেকে এর মধ্যে দিয়ে যাবে কি করে, পরিবাহীর বাইরের পক্ষ থেকে ইলেকট্রন সংগ্রহ হয়, আমি যদি একটা তামার পরমাণুকেই উল্লেখ করি, তামা তামা সুপরিবাহী দেখাচ্ছে, সুপরিবাহী তাকে বলে, শুধু পরিবাহী নিয়ে পরে ভিডিও তৈরি করব, তো এখন দেখা যাচ্ছে একটা তামা সিইউ কপার, এই কপারের পারমাণবিক নাম্বার হচ্ছে 29টা ইলেকট্রন প্রোটন অর্থাৎ প্লাস এর মাঝখানে আছে, এবং তার বিভিন্ন কক্ষে তাহলে 29টা ইলেকট্রন থাকবে, থাকবে তো, তো দেখা যাচ্ছে প্লাস যেহেতু 29টা রয়েছে মাইনাস 29টা থাকবে, কতগুলো কক্ষ তৈরি হবে, এই নিয়ে চার্লস বোর একটা সূত্র আবিষ্কার করেছিলেন, 2 × 2 × n² এর মানে কক্ষ সংখ্যা, তাহলে প্রথম কক্ষে ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 1² দ্বিতীয় কক্ষে 2 × 2² তৃতীয় কক্ষে 2 × 3² আচ্ছা অঙ্ক ভালো পারি না, মুখস্থ করে গেছিলাম, এটা হবে 2টি, এটা হবে 8টি, এটা হবে
মুখস্থ করে রেখেছি আর আঠেরো হয়ে গেছি, তাহলে দুইটি আটটি এবং আঠেরোটি ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা, তাহলে কোনো কক্ষে এই কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? দাদা বাড়িতে রসগোল্লার হাড়ি নিয়ে এসছে, প্রথমে কাকে খাওয়াবে? কে কম খেতে পারে তাকে খাওয়াবে, ছোট ভাইকে। তো ছোট ভাইকে পেছন দিকে ঘুরে যাবে, তো ছোট ভাইকে খাওয়াবে। দ্বিতীয় কাকে খাওয়াবে? মেজো ভাই, সেজো ভাই, মানে সরি উল্টো দিক থেকে ন ভাই, মানে যতগুলো কক্ষ, কতগুলো কক্ষ হতে পারে তা বলবো, কিন্তু যতগুলোই কক্ষ হোক না কেন সিস্টেমে এটাই বলছে, সিস্টেমে এটাই বলছে শেষ কক্ষে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সিস্টেম এমনই হবে শেষ কক্ষে এক থেকে আট এরকম ইলেকট্রন থাকবে, যার বাইরের কক্ষে এক ইলেকট্রন থাকবে সেই হচ্ছে সুপরিবাহী। কেননা যে গাড়িতে শুধুমাত্র ড্রাইভার থাকে সেই গাড়ি ভালো গাড়ি, ফাঁকা গাড়ি অনেক লোক যাওয়া যাবে, কিন্তু যে গাড়িতে আমি অটো গাড়ি দেখা যাচ্ছে যে সব গাড়িতে তিনজন আসছে, আমরাও আছি চারজন, কি করে উঠবো? উঠতে পারবো না, তার মানে ভালো অটো না, ভালো অটো মানে শুধু ড্রাইভার চালাচ্ছে আর কেউ নেই, বাইরে কক্ষ আছে কিন্তু আর কেউ নেই, আমরা উঠতে পারবো সাতজন, তবে সে টুর কন্ডাক্টর। দেখা যাক থামাটা কেমন, থামা প্রথম কক্ষে দুজন দুটো রসগোল্লা, আমার কাছে কটা রসগোল্লা ছিল? ২৯টা মনে রাখবেন, ২৯টা থেকে প্রথম কক্ষে দুজন দুটো দিয়ে দিলাম, আচ্ছা এটাকে কক্ষ মানে, আচ্ছা এটাকে কক্ষ মানে দুটো দিয়ে দিলাম, দ্বিতীয় কক্ষে কটা দেবো? আটটা, তাহলে দ্বিতীয় কক্ষে আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটার দিকে কত হলো? দশ, তাহলে দশটা খরচ হয়ে গেছে। তারপরে কক্ষে আঠেরোটা চাইছে, ওদিকে ঘুরে যাও, পরে কক্ষে আঠেরোটা চাইছে, তাহলে আমি দিতে পারবো কি? আছে আমার হাতে কেন আঠাশ, আঠেরো আর দশ আঠাশ, দিতে দিতে পারবো না? কে বলেছে? দেখুন না ম্যাজিক আটটাই থাকবে, এক থেকে আটের মধ্যেই হবে, এটা ম্যাজিক। এমন ভাবেই পরমাণু তৈরি হয়, অন্য ভাবে পরমাণু তৈরি হয় না। তো আঠেরোটাই দিয়ে দিলাম, দেখুন দুই আট আঠেরো, এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো, দিয়ে দিয়েছি আঠেরো, ব্যাস এগুলো ভুলে যায়, তাহলে সাত কটা বাকি আছে, ওই একের জন্য আর একটা কক্ষ তৈরি হবে। আমাদের মতন না, একটু ম্যানেজ করে নে, হবে না, পৃথিবীর নিয়ম ইউনিভার্সের নিয়মের বাইরে এরা বেরোয় না, ইউনিভার্সের নিয়মের বাইরে এরা বেরোয় না। একজন বেশি আছে ভাই, একটা ঘর করে দে, ঘর করতেই হবে, তো ঘর করতে গিয়ে আর একটা ইলেকট্রনের জন্য আর একটা কক্ষ তৈরি হবে। আছে গোল গোল আছে, আমার বড় বক্তৃতা না পয়সা নেই, আপনারা বেশি বেশি করে লাইক করুন, আমার বড় একটা বক্তৃতা, শুধু তাই নয় ডিজিটাল বোর্ডে অনেকে কাজ করাচ্ছে, লোভ হচ্ছে, কত পয়সা নেই দাদা, অনেক কষ্টে আছি, যদি কি না আপনারা একটু লাইক শেয়ার কমেন্টস করেন তাহলে হবে, মাঝখানে একটু বলতে হবে, হ্যাঁ শিখে গেছি। আচ্ছা এইবারে মূলত আমার ছাত্রগুলো যদি সবসময় দেখতে পারে আমার কষ্টটা একটু কমে যাবে। এই যে শেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা একটা হলো সেটা আমরা বুঝে গেছি বলে মুছে দিয়েছি, দেখুন পজ করে নিয়ে ছবি তুলে নেবে, মিটে গেলে ঝামেলা, আর এটাই ডিজিটালের নিয়ম, তাহলে এখানে একটা তামা, এখানে একটা তামা, এখানে একটা তামা, এখানে একটা তামা, আর এখানে কি ঝামা? এখানেও তামা, শেষ কক্ষের ইলেকট্রন মনে রাখতে হবে, এই এক দুই তিন চার পাঁচ ছয় ও এরকম কোনো সংখ্যা কিন্তু বলার ব্যাপার নেই, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন আছে পরমাণুর শেষ কক্ষে, ইলেকট্রন এই পরমাণু না, পরমাণু কাকে বলে? পরমাণু অণুর ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পরমাণুর ওই অণুর ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত গুণ বর্তমান থাকে তাকে এরকম করে ভাবেন না, হয়তো এইটাই সেই পরমাণু, তার মধ্যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আছে, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন এবং নিউট্রন এবং প্রোটন আছে, প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, এই ইলেকট্রনগুলো প্রোটন সংখ্যার সমান হবে, পরমাণু নিস্তড়িত। এই তামা কি তড়িৎগ্রস্ত কণা? না, তামা আদর্শ তামার বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা একটা হলেও, একটা হলেও সে সাতটা রাখতে পারলেও সে কিন্তু তড়িৎগ্রস্ত কণা নয়, সে আসলে আত্মীয়কে জায়গা দেয় কিন্তু সারা জীবন রাখে না, আর ওই আত্মীয় বাড়ির থেকে ডাকলে আবার বলতে চাই আত্মীয় আসলে তো আবার ডাকে বাড়ির থেকে, যখন আসে চলে কোনো অসুবিধা নেই, এসেই বুঝতে পারিস অসুবিধা নেই, যা মানে নিজের টাকা শেষ
হবু বলবে যে যাও যাও। টাকা কি? টাকা হচ্ছে চার্জ, যদি চার্জ না থাকে সে আনতে পারে না। এবারে বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের কথা যদি বলি তাহলে কিন্তু খুব ভালো লাগে এটার সাথে, মানে কি যার শেষ কক্ষে আটটা ইলেকট্রনই আছে সে একদম ধ্যানে বসে গেছে। সে বলছে কারোর ছোঁয়া নেব না, কারোর খাওয়া যাব না, কারোর সাথে বলবো না, কারোর থেকে শুনবো না, একদম পোলাইট, একদম শেষ, আমার সব শেষ, আমি অষ্টাঙ্গিক মার্গ পেয়ে গেছি, শেষ কক্ষে আমার আটটা ইলেকট্রন হয়ে গেছে। শেষ কক্ষে আটটা ইলেকট্রন হয়ে গেছে মানে সে নিষ্ক্রিয় মৌল, সে আর কোনো কিছুতে অংশগ্রহণ করবে না, রাসায়নিক বিক্রিয়া করবে না, কারোর সাথে বন গঠন করবে না, কিছুই তাকে করতে হবে না, সে স্বাধীন। হিলিয়াম, নিয়ন, কার্বন, ক্রিপ্টন, জিনন, কিছু কিছু দেখবে নিষ্ক্রিয় মৌল আছে, যে নিষ্ক্রিয় মৌলগুলো কখনো কারোর সাথে বন গঠন করে না। এই রাসায়ন নিয়ে যারা পড়ে তারা এসব ভালো পারে। আমি একটা কথা বললাম, এই নিষ্ক্রিয় মৌল না, এবে সক্রিয়। কেন বলছে শেষ কক্ষে আটটা না একটা, আর শেষ কক্ষে একটা মানে সবসময় ট্রাই করবে কি করে যে আটটা হয় দেখি একটু চেষ্টা করে, যদি আট করা যায়। তো এইরকমই পরমাণুগুলো আমাদের তামার বিভিন্ন জায়গায় অবস্থান করছে, বাইরের দিকে আছে, বাইরের দিকে শেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা একটা করে রয়েছে, সাতটা করে নিতে পারবে, এরকম একটা অবস্থায় রয়েছে। এইবারে আমাদের দুটো প্রান্ত যুক্ত করা হবে, তার মাধ্যমে লোডের মাধ্যমে, যদি লোডের মাধ্যমে যুক্ত করা না হতো এত দ্রুততার সঙ্গে খেলাগুলো হতো, অটো ড্রাইভারই পড়ে যেত, অটোই ভেঙে যেত, বুঝতে পেরেছি? বার্নিং দেখেছি, অটো স্ট্যান্ডে আগুন লেগে গেছে। এখন আমাদের এই তামাকুল্লা একটা ছোট ছোট অটোর মতো যেখানে সাতজন করে টেলিগুতে উঠবে, বুঝতে পেরেছি? বড় অটো আটজন ধরে পেছনে কেবিন, এই রকম অটোকে যদি কিনা আমার প্যাসেঞ্জার তুলে নিয়ন্ত্রণ করে যেতে হয় তাহলে মাঝখানে একটা পুলি বসাতে হবে। দাঁড়াও, ক্যাম্প ক্যাম্প, এই ক্যাম্পে বাধা আছে। এইভাবে ধীরে চলো নীতি নিয়ে এই লোডটা কি করছে, এই লোডটা দু প্রান্তকে পজিটিভ নেগেটিভ চার্জ দিচ্ছে, যার যেটা দরকার বলছে ঠিক আছে তুই চাইছিলিস না আটটা করে ইলেকট্রন নিতে, এই দেখ আমি কিন্তু নেওয়ার মতন হয়ে গেছি, আমি কিন্তু নেওয়ার মতন হয়ে গেছি, পাশাপাশি খোঁজ কোথায় ইলেকট্রন আছে, এখানে এসে পেয়েছে, একসঙ্গে সাতটা নিয়েছে, কটা নিয়েছে কিন্তু ঘটনা দেখুন আরো মারাত্মক ঘটনার মধ্যে লুকিয়ে আছে। এই জায়গায় আসুন, এ পজিটিভ হয়েছিল না, এটা ভাবছিল ইলেকট্রন হয়ে যায় যায়, আমি যখন একটা ভালো লোকের সাথে হাত মিলিয়েছি আমি এখন ইলেকট্রন গ্রহণ করতে পারবো, বাইরের পক্ষে রাখতে পারবো, আমি আট হব, এই যে ভাব, এই ভাব ছড়াতে ছড়াতে এই পর্যন্ত গেছিল, ও পাশে পৌঁছতে পারেনি। লোড বলেছে হ্যাঁ ওদিকে একটা খবর আছে, লোক কি বলেছে ওদিকে একটা খবর আছে, তুই ও চেয়ে নিয়ে দেখ দাদারা চাইছে, ব্যাপারটা কিন্তু ভালোই, চল আমরাও আট হই, কিছুক্ষণের জন্য আট হই। এইবারে এই যে পজিটিভ, যখনই এখান থেকে এই ইলেকট্রন পেয়ে গেল খুব মন দিয়ে এই জায়গাটুকু বুঝবেন, কি পেল, কটা পেল, সাতটা, সঙ্গে সঙ্গে এ পেল এর কাছে, তাই এর মধ্যে যে চাহিদা ছিল সেইটা গেল এর থেকে এর কাছে, ঠিক কি না? এর মধ্যেও চাহিদা ছিল, এর মধ্যেও চাহিদা ছিল, এর মধ্যে চাহিদা মিটে গেছিল ইলেকট্রন আসার পরে, কিন্তু এই চাহিদাটা চলে গেল এর থেকে এর কাছে, ইলেকট্রন চলে গেল এর থেকে এর কাছে, চাহিদা চলে গেল এর থেকে এর কাছে। আর চাহিদার নাম কি, চাহিদার নাম কি? আবার এর কাছে যেই চাহিদা চলে গেল এ বলল আমাকে দিতে হবে, দিতে হবে। দত্তপুরে একজন খুব ভালো ভিক্ষুক ছিল, আপনারা জানি না কে কে দেখেছেন, দিতেই হবে, এই তার ভিক্ষা করার চাইছিল, দিতেই হবে, তো এই দিতেই হবে, তো দিতেই হবে, এটা প্রবাহিত হলো, আবার এর থেকে এতে ইলেকট্রন প্রবাহিত হলো, এ মাইনাস দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস হয়ে গেছিল,
সেই প্লাস্টার কে কাজে লাগিয়ে এর থেকে টেনে নিল। তো এর থেকে যখনই টেনে নিল তখনই এই দিতেই হবে, এটা কোন দিকে গেল? আসলে পজিটিভ বিষয়টা আপনারা যা বোঝেন সেই পজিটিভটা দিতেই হবে, ছাড়া আর কিছু নয়, চাহিদা ছাড়া আর কিছু নয়, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মানসিক শক্তি। আমার মধ্যে কি দেখা যাচ্ছে? পজিটিভিটি। আমি কিছু চাইছি, আমাকে দিতেই হবে। সমর্থন, লাইক, কমেন্ট, শেয়ার, ভুলে যাচ্ছে, সবচেয়ে বেশি ভুলে যাচ্ছে আমাদের ছাত্ররা, কি জানে কি লুকিয়ে লুকিয়ে শিখতে ভালোবাসে না। আরে কম বেশি আমার 50টা ছাত্র আছে, এইবারে তারা যদি অন্তত একটু করে কমেন্ট লিখে, তাই তো কমেন্ট করে ভর্তি হয়ে যায়, কি জানি না, থাক রিচ হয়ে যাবে, সবাই দেখে নেবে, স্যারকে লুকিয়ে রাখতে হবে যেন ছড়িয়ে পড়তে না যাওয়া যায়। তো এই দিকেই হবে, দিকেই হবে, করতে করতে এই পজিটিভ প্রবাহিত হলো কোন দিকে, কোন দিকে পজিটিভ এর ফ্লো বলুন? পজিটিভ এর ফ্লো নেগেটিভ এর দিকে, নেগেটিভ এর ফ্লো পজিটিভ এর দিকে, পজিটিভ এর ফ্লো নেগেটিভ এর দিকে। ইলেকট্রন প্রবাহ হয় যেদিকে, শক্তি তার বিপরীত দিকে প্রবাহিত হয়। শক্তি কি? চাহিদা বলুন, শক্তি কি? চাহিদা। শক্তি কিন্তু চাহিদা, আপনার মধ্যে চাহিদা যতক্ষণ আছে ততক্ষণ আপনার শক্তি আছে, চাহিদা নেই শক্তি নেই সন্ন্যাসী হয়ে যান। ওনাদেরও মধ্যে চাহিদা আছে, নিষ্কাম কর্ম বলে কিচ্ছু হয় না, আমিও কিছুটা ধর্ম বুঝি, চাহিদা আছে। কিসের চাহিদা? মুক্তির চাহিদা, মুক্তি লাভের চাহিদা, শান্তি লাভের চাহিদা, সেবার চাহিদা, এই চাহিদার জন্য তারা কর্ম করছে। চাহিদা আছে, এক জিনিস ত্যাগ করে আরেক জিনিস ঘটছে, চাহিদা আছে। আমরাও কিছু ত্যাগ করে এখানে এসেছি, সকালবেলা মাঠ বা খাট, সুন্দর নরম খাট বা সকালবেলার মাঠ, দুটো দুটো দুজনের চাহিদা। কেউ সকাল সকাল উঠে যায়, উঠতে হবে, বেরোতে হবে, চাহিদা আলাদা, তার পজিশন আলাদা, তার ব্যাপার আলাদা। তো আমাদের সার্কিটের মধ্যে চাহিদাযুক্ত বিষয়গুলো অনেক অনেক রকম আছে, আমরা সেটা নিয়েও আলোচনা করব। আসলে সার্কিটটা তৈরি হয়েছে কি নিয়ে, একে কন্ট্রোল করতে হবে কি না হবে, লোড একজন কন্ট্রোলার কিন্তু লোডের কেউ অফ অন করতে হবে, তাহলে সেটাও একটা সার্কিটের অংশ, নিয়ন্ত্রণ করতে হবে, প্রোটেকশন দিতে হবে, যদি হুটপাট ফুটপাট শুরু হয়ে যায়, কোনো ভোল্টেজ চট করে বেশি এসে যায়, যদি কোনো শর্ট সার্কিট সৃষ্টি হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে হবে, প্রোটেকশন দিতে হবে, এই সব কারণে সার্কিট অর্থাৎ এই যে ঘুরপাক খাওয়ার যে বিষয়টা একদম বাজে দেখতে হয়ে গেছে, মুছে দিচ্ছি, এই ঘুরপাক খাওয়ার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ন্ত্রিত হয়। আমি এখন বলবো সার্কিটের বিভিন্ন অংশ, সার্কিটের বিভিন্ন অংশ আমরা আগেই বলে রেখেছিলাম, এক নম্বর শক্তি, তার কটা দিক, দুটো দিক, একটা হচ্ছে গিয়ে উচ্চ এবং নিম্ন, উচ্চ এবং নিম্ন শক্তি থাকতেই হবে, যে শক্তির উচ্চ এবং নিম্ন নেই সে কোনো শক্তি নেই। আমাদেরও শক্তি কিছু উচ্চতা দেখে হচ্ছে, আমরা প্রচুর প্রচুর কাজ করছি, বেশি বেশি ইনকাম করছি, বেশি বেশি রোজগার করছি, কেন? অনেক বেশি বেশি সিনেমার হলের টিকিটের দাম বাড়ছে, বেশি বেশি খাবারের দাম বাড়ছে, অনেক রকম ব্যাপার হচ্ছে, অনলাইনে বিভিন্ন কিছু অর্ডার করা যাচ্ছে, আমাদের চাহিদা বাড়ছে, আমাদের কর্মও বাড়ছে। আগে আমরা সন্ধ্যেবেলায় 7টার সময় শুয়ে পড়তে পারতাম, মনে মাথায় আড্ডা দিতে পারতাম, এখন পারি না, কেন? আমাদের চাহিদা বেড়েছে, লাইফস্টাইল বদলেছে। তো শক্তি দুরকম, উচ্চ এবং নিম্ন, আপনারা বলতেও পারেন এসি ডিসি, উচ্চ নিম্ন এসি ডিসি না, এসি দিয়েও শক্তি তৈরি করা যায়, ডিসি দিয়েও শক্তি করা যায়, শক্তি দুরকম, এসি টাইপ, ডিসি টাইপ, অল্টারনেটিভ টাইপ, ডাইরেক্ট টাইপ, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি একবার। আর দু নম্বরে হচ্ছে কি কি আসছে, পরিবাহী, অবশ্যই লাগবে, পরিবাহী ছাড়া পরিবহন হবে না। আর কি? 3 নম্বর লোড, আর লোড ছাড়া যদি আপনি পরিবাহী শক্তির সঙ্গে সংযোগ করেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নিচু হয়ে দিক দিয়ে চলে আসো, নিচু হও, ক্যামেরার সামনে এসো, নিচু ওই ওই নিচু হতে পারে। আচ্ছা, শক্তি উচ্চ এবং নিম্ন দুরকম আছে, পরিবাহী আছে, লোড আছে, এইবারে এদের কে নিয়ন্ত্রণের জন্য আরো দুজন আছে, এক হচ্ছে গিয়ে সুরক্ষা কবচ, ফিউজ সুইচ, ফিউজ দেখেন তো, ফিউজ দেখেন না, এই ফিউজ জাতীয় জিনিসগুলো, এমসিবি ফিউজ, ওভারলোড প্রোটেক্টর, এইসব যা যা লক্ষ্য করেন সেগুলোর নাম হচ্ছে গিয়ে প্রোটেক্টর, প্রোটেক্টর। আমি কি প্রোটেক্টর লিখবো না সুরক্ষা লিখবো? সুরক্ষা, এই সুরক্ষার জন্য কিছু ব্যবহার করা হয়, তাই না? এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে কি থাকে? নিয়ন্ত্রক,
এই সুরক্ষা এবং নিয়ন্ত্রণ সার্কিটের অংশ। তাহলে শক্তি উচ্চ নিম্ন বিভিন্ন দু রকম সংযোগ লাগবে, দুটোর একটা অফ সেন্টারে হবে না, পরিবাহী পরিবাহীও কি অনুযায়ী হতে হবে। আচ্ছা, এবার বলি সার্কিটের প্রত্যেকটা অংশ কার অনুযায়ী হবে, কি অনুযায়ী নিয়ন্ত্রণ হবে, সবই লোড অনুযায়ী হবে। লোড অর্থাৎ বাল্ব, ফ্যান, লাইট এগুলো অনুযায়ী লোড হবে। আর আমরা সার্কিটের বিভিন্ন ভাগ আলোচনা করার সময় এই প্রত্যেকটার ভ্যালু সম্পর্কে জানবো, প্রত্যেকটার ভ্যালু, প্রত্যেকটার আমরা কিভাবে নেব, কিভাবে ব্যবহার করব, কোনটা কি অনুযায়ী হবে, এগুলোই নিয়েই আমাদের বিজ্ঞান, আমাদের কাজ। আমরা যে কোনো তার যে কোনো লোডে বসিয়ে দিতে পারবো না, যে কোনো ফিউজ যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবো না, আর এই সবের জন্যই আমাদের সেই হিসাব, ভোল্টেজ, কারেন্ট, ওয়াট, রেজিস্ট্যান্স এইগুলো নিয়েই তৈরি। তো আমরা দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করছি, আপনারা প্লিজ ভালো লাগলেও ভালো লেগেছে বলবেন না, অনেক ক্ষতি হয়ে যাবে, খরচা হয়ে যাবে। তো আবার দেখা হবে, নমস্কার, খুব ভালো থাকবেন।